মারধর করেছে? মারধরের চেয়ে অনেক বেশি কিছু করেছো। তোমরা আমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছ। সংসারের এই শান্তিও এক ধাক্কা নষ্ট করে দিয়েছে। জীবনে বহু ধাক্কা সামলাতে হয়। বলতে পারো বহু ধাক্কা সামলানোর আরেকটা নামই হচ্ছে জীবন। আচ্ছা আমাদের মেয়েটা এরকম হলো কেন বলো তো? এত বড় একটা মেয়ে এত অবুঝ কেন হবে বলো? কেন এত অবুঝ হবে? এহসান সাহেব যাচ্ছেন, আমরা যেন সামনের সপ্তাহে ওর বাসায় যাই। যাও আসা থাকা ভালো, তাই না ফারহানা? হ্যাঁ নিশ্চয়ই, এহসান সাহেবের মাকে তো আমার খুব পছন্দ হয়েছে। মহিলা খুব ভালো শাশুড়ি হবেন। ও হ্যাঁ, একটা মেয়েকে অবশ্য পছন্দ হয়েছে। ওরা সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসবে। মেয়েটি এহসানের এক বন্ধুর বোন। তুই বাবুর সঙ্গে কথা বলেছিস? তো কথা বল না একটু, বোঝা। ইচ্ছে করছে না। আমি খুব ভালো করে জানি আমি কি করতে যাচ্ছি। তোমরা বুঝবে না, বাবাকে বলো, বাবা ঠিকই বুঝবে। তুই কি ভেবেছিস তোর বাবাকে এখনো বলা হয়নি? তোর বাবা তো বিছানা নিয়েছে। শরীফ ভাই, আমার মাঝে মাঝে নিজেকে বড় নিষ্ঠুর মনে হয়। যে নিজেকে নিষ্ঠুর মনে করে সে আসলে একটুও নিষ্ঠুর নয়। আপনি কি আমাকে সত্যি টাকা দিবেন? হায় আল্লাহ, আমি কি আপনার সঙ্গে ইয়ারকি মারছি নাকি? তাহলে ও কথা কেন বললেন? জানি দিবেন তার সত্য বইলা বিশ্বাস করতে ভয় হয়। না না, তুই একটুও বোকানোস, তুই যথেষ্ট বুদ্ধিমান। একটু ভেবে দেখ কি করলে নিজেরই ভালো হবে, কি করলে বাসা সবাই খুশি হবে। তাছাড়া এ বয়সে এসব ছেলে মানুষ কি মানায়? শোনো, অদিতি বিয়েতে রাজি হয়েছে। কি? অদিতি বিয়েতে রাজি? তাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার মা তো আপনাকে খুব ভালোবাসতেন। আমার অবশ্য সেরকমই ধারণা, আমি তখন খুব ছোট। স্যার, আপনাকে অনেক কথা বলে ফেললাম। ভালো করলেন, এখন নিজেকে হালকা মনে হবে। কাউকে না কাউকে তো বলতেই হয়। আচ্ছা স্যার। জি বলুন। আমার অনেক কিছুই তো আপনি শুনলেন, এই সব কিছু বিবেচনা করে আমাকে কি একটা দুঃখী মেয়ে বলা যায়? তোকে তো মনোযোগ দিয়ে পেপার করতে হবে না। আমার নামে কি কি বলেছিস সে সব বল। আমি বলছি তোর সম্পর্কে আমি কিছুই কই না দোস্ত। তুই না বললে আমার মা আমার ভাই বোন সবাই মিলে আমার ছাত্রী কিনে পড়েছে কেন? সেটা তো আমি কইতে পারব না, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। সত্যি কথা বল। তুই এমন জোরে ধমক দিতে পারিস দোস্ত, আমি তো চমকাই গেছিলাম। কথা ঘুরাবি না পাগলা, একদম কথা ঘুরাবি না। বল আমার নামে কি বলেছিস। আমি সত্য কইতেছি, আমি কিছুই কই নাই। গত রাতে মা আমাকে বলল তুই নাকি বলেছিস আমি আমার ছাত্রী কেনে ঘুরে বেড়াই, আমাদের মধ্যে বাড়তি একটা সম্পর্ক আছে। ও এইসব কথা? হ এইসব তো আমি কইছি। কেন বলেছিস? বারে খারাপ কিছু তো কই নাই, তোর ছাত্রীর সম্পর্কে একটু প্রশংসা করছি। তুই আমার ছাত্রীকে চিনিস? আর না হয় না আসছিল না, তাতে কি হয়েছে? তাই বলে তোর ছাত্রীর সম্পর্কে প্রশংসা করতে পারব না? না পারবি না। যা যা আমার মাকে গিয়ে বল তুই যা যা বলেছিস সব মিথ্যা। মিথ্যাই বোকান দোস্ত, তোর মধ্যে কিছু হওয়ার চান্স নাই। যা মাকে গিয়ে বল সব মিথ্যে। খালাম্মা, আমি আপনার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুমি কি চলে যাচ্ছ? তোমার খালের সঙ্গে দেখা হচ্ছে, তোমার খালের সঙ্গে গল্প করে গে যাও, আমি রান্না করছি খেয়ে যাবে। সেটা তো ঠিক আছে, কিন্তু খালাম্মা আপনার লগে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। কি বলো? অমিত না মানে বাবা, তুমি যে হাসির নাটক লিখতে পারবে আমরা বুঝতেই পারিনি। বিশেষ করে ওই যে ওই ক্যারেক্টারটা, ওই পাগলের, ওটা যদি কোনো ভালো অভিনেতা করতে পারে তাহলে খুব জমবে। তুই কর না, তোর চেহারা যা মানাবে না। মানে আমার চেহারা কি পাগলের মতো নাকি? কিছুটা বাবা, তোমার নাটকটা সত্যি খুব ভালো হয়েছে। কাল অনেক রাত পর্যন্ত লিখেছো বাবা? হ্যাঁ, ঠিক করলাম যে যেটুকু বাকি আছে রাতের মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ ভালো কথা, অমিতের কি নাটকটা পছন্দ হয়েছে? খুব হয়েছে,
ও একটু গম্ভীর গম্ভীর ভাব নিয়ে থাকে তো তাই হয়তো হাসিনি। ও কি বাসায় আছে না বেরিয়ে গেছে? নেই, এই সময় কি ও বাসায় থাকে? থাকলে তো ভালোই হতো। যাকে শোন, এক কাজ কর, তোরা তোদের মাকে গিয়ে বল চা বানাতে, আর তোরা কেউ গিয়ে মুড়ি বানা, তারপর সবাই মিলে বারান্দায় বসে চুটি আড্ডা দেবো। হ্যাঁ সারাটা দিন তুমি বাসায় থাকলে, আমার ভাবতেই অবাক লাগছে। বিকেলে সন্ধ্যায় বা রাতেও বেরোবো না। বড়ই আশ্চর্য বোধ করছি। দেখি তোমাকে আর কতটা আশ্চর্য করা যায়। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আসলেই বদলিয়েছ? চেষ্টা করছি। আর একটু চেষ্টা করো না। আমি বলছিলাম কি, ফারহানার জন্য গরিব শরীফ একটা ছেলে না খুঁজে তেমন একটা ছেলে খুঁজে বের করো। তুমি কি এহসানের কথা বলতে চাচ্ছ? দেখো আমরা নিজে থেকে তো বিয়ের কথা বলতে পারি না। তা পারি না, তবে আমাদের ঘন ঘন যাওয়া আসা হোক, ওরাই নিজেদের পছন্দ করুক। এহসান খুব হিসেবি ছেলে। হিসেবি বলেই ওনার ফারহানাকে পছন্দ করা উচিত। শুনো, ফারহানার রকম সকম আমার খুব একটা ভালো লাগছে না, ওর একটা বিয়ে হওয়া দরকার। ওর কি কোনো সম্পর্ক আছে জানো কিছু? আমার কেন যেন মনে হয় ফারহানাকে দিয়ে আর যাই হোক প্রেম হবে না, ও ঠিক প্রেম করার মতো মেয়ে নয়। উঠে খেলাম মা। আচ্ছা তুমি যে আসছো আমি যে কত খুশি হয়েছি। জামিল যে তোমার কথা কত বলে। জামিল ভাই খুব ভালো ছেলে। ভালো ছেলে? ও বান্দরের বান্দর। তুমি কিন্তু আবার আসবে মা। জি আসবো, আপনিও যাবেন আমাদের বাসায়। আমি জামিল ভাইকে বলে দেবো আপনাকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। মা তুমি যদি কিছু মনে না করো তোমার আমি দুইটা কথা জিজ্ঞেস করি। আমি কিছুই মনে করব না, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা তুমি জামিলের টাকা দিছো কেন? এমনি খালাম মা, আমি অনেক কাজই করি না ভেবে না চিনতে। না এইটা ঠিক কথা না, আমার ধারণা তুমি কিছুই চিন্তা ভাবনা না করে করো না। তাহলে ধরে নেন এটাও ভেবে চিন্তে করছি। হ্যাঁ কি ভাই বা তুমি তারে সাহায্য করতেছ এইটাই আমার জানা দরকার। খালাম্মা জামিল ভাইয়ের মনের জোরটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি কি তারে বিশেষ পছন্দ করো? খুব পছন্দ করি। আর কিছু? পছন্দের চেয়ে বেশি আর কিছু না। আপনি যা ভেবে ভয় পাচ্ছেন সেরকম কিছু না। শুই না, আমি বড় স্বস্তি পাইলাম মা। তাই না, বড় লোকের মাইয়ারা তো শখ করে ভালোবাসে। আমার ভয় ছিল তুমি না আবার শখ করে আমার জামিলরে ভালোবাসতে শুরু করছো। মা গো বড় লোকের খেয়াল আর ভালোবাসা তো এক জিনিস না। আমার আর কিছু বলার নেই, তুমি খুব ভালো মাইয়া, খুবই ভালো মাইয়া মা। ভালো থাকো। আমি একা? আরে না মা, তুমি আছো না? একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, আমাদের যাদের বয়স হয়েছে
তাদের পৃথিবীটা খুব দ্রুত বদলে যাচ্ছে, তারা অনেক কিছু ধরতে পারছে না। যেমন যেমন আগে জানতাম মানুষ মানুষের সবচেয়ে বড় বন্ধু, আর এখন শুনছি কম্পিউটারই সবচেয়ে বড় বন্ধু। শোন, আমার একজন বন্ধু দরকার। অবশ্য এটা কোনো নতুন কথা নয়, বিয়ে করলে তোর হবে বউ আর আমার হবে বন্ধু। মা, আমি তো বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, তুমি তো মেয়ে পছন্দ করতে পারছো না। এই সমস্যা এখন আর নেই। আচ্ছা, আমি কি তাহলে আমার বন্ধু বান্ধবকে দাওয়া দিতে আরম্ভ করবো? কর, তোর বিয়েতে আমি এত হইচই করব। আচ্ছা মা, সবচেয়ে জরুরি কাজটা কি তুমি সেরেছ? যে মেয়েকে তুমি পছন্দ করেছ সে রাজি আছে তো? সে আমি দেখব, রাজি হবে না মানে? কিন্তু তুই কি অনুমান করতে পারিস কাকে আমার পছন্দ হয়েছে? আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কেন, আমি আবার কি করলাম? আমার ভাইয়াকে পুরোপুরি বশ করে ফেললে, সারাটা দিন ঘর থেকে ভাই বেরোলই না। আরে, তোমার চেয়ে তো আমি আশ্চর্য হলাম বেশি। কিন্তু ফারহানা, একটা ব্যাপারে কিন্তু তোমার ভাই একটু বদলায়নি। কিরকম? তোমার ভাইয়া এখনো চাচ্ছে একটা গরিব ধরনের সাধারণ ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক। হোক, আমার আপত্তি নেই। অমিত ছেলেটা কেমন বলো তো? অমিতকে নিয়ে তোমার ভাইয়ের উদ্দেশ্য কি সফল হবে? এখনো সেরকম কিছু ঘটেনি, কিছুই বুঝতে পারছি না। তাহলে তো মুশকিল। খুবই মুশকিল। আচ্ছা, এক কাজ করলে হয় না, আমরা বরং এহসান সাহেবকে এ বাসায় ঘন ঘন আসতে বলি। আমার মনে হয় এটা খুবই ভালো হবে, আমরা তাহলে এহসান সাহেবের ইচ্ছের প্রতি ওর সম্মান দেখাতে পারব, তিনিও খুব খুশি হব। কখন থেকে বসে রয়েছি? আহা, কত আর তাড়াহুড়ো করা যায়, কাজ কি একটা? তোমাকে বারবার কেন ডাকছি জানো? বসো। আমার মনটা আজ খুব ভালো লাগছে। নাটক শেষ করে ফেলেছো, কাল জমা দেবে, তোমার মন ভালো থাকবে না? এই নাটক নিয়ে আমার মনের মধ্যে দুরকম অনুভূতি আছে। যে কোনো কারণেই হোক, আমি একটা হাসির নাটক লিখে ফেলেছি, সেজন্য খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত, আমি হাসির নাটক লিখতে পারি। যে পারে সে সব পারে। আমার মনটাও খুব খারাপ, কারণ এই নাটকটা আমি লিখতে চাইনি। আর তাছাড়া আমার আগের নাটকটা কি হবে বলতো? কি যে বলো না, একটা কিছু তো হবেই। হ্যাঁ, একটু আগে ওই পুরনো নাটকটা আমি পড়ছিলাম, আমার কি মনে হলো জানো, ওটা দিয়ে খুব ভালো একটা শর্ট ফিল্ম হবে। তবে ওসব কথা এখন থাক, অন্য কথা আসে। আচ্ছা, একটা জিনিস কি তুমি খেয়াল করেছো? কদিনের মধ্যে অদিতি বিয়ে হয়ে গেলে আমরা দুজনে শ্বশুর শাশুড়ি হয়ে যাব। তুমি যে কত কি ভাবো না। জীবন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই না? জীবন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তা যাক, জীবন যে আসলে কি তা বোঝা মুশকিল। যাক সে কথা, আর একটা কথা বলি, তুমি এখন এক কাজ করো, দু কাপ চা বানিয়ে নিয়ে এসো, আমার জন্য এক কাপ, তোমার জন্য এক কাপ, তারপর আমরা দুই হবু নানা নানি মিলে চা খেতে খেতে এখানে চুটি আড্ডা দেবো। যাবো?
হ্যাঁরে, এই মেয়েটার নাম যেন কি বলেছিলে? অনেকবার বলেছি, আর বলবো না। তোমরা আমার পিছনে লাগো না তো। ও মা, তোর পিছনে কে লাগলো? কি আজব কথা বলছিস! এই আনু, হ্যাঁ মেয়েটার নাম বোধ হয় শিমুল, তাই না? হ্যাঁ হ্যাঁ, শিমুল। এই সৌভিক, মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয় না, মা একটু দেখলো আর কি। কেন? বারে মার পছন্দ বলে একটা ব্যাপার আছে না? আর মার যদি পছন্দ হয়ে যায়, বুবুর বিয়ের পর বলতে পারবো, মা এই বাসা থেকে তো একটা মেয়ে চলেই গেল, এবার তো আর একটা মেয়েকে আনতে হয়। ঠিক আছে, নিয়ে আসবো। কবে আনা যায় বলতো? নিয়ে আসবি মানে? বারে তোমরা আমার বড় বোন, এত করে বলছো। প্রেমে পড়লে সবাই হয় বোকা, আর তুই হলে চালাক। সৌভিক, সৌভিক! ইয়েস! এত রাত পর্যন্ত বাইরে থেকে কি যে করিস! এখন বেশি রাত হয়নি, তুমি এখান থেকে যাও। যাও তো, আমি খেয়ে দিয়ে সব জায়গা মতো রেখে দেবো। যাচ্ছি। কি হলো, যাও? যাচ্ছি রে বাবা। শোন, তোকে একটা কথা বলবো। বল। বলি, তুই ঝগড়াটা মিটিয়ে ফেল। ঝগড়া? কার সাথে? আবার তোর ছাত্রীর সাথে। মা, তোমাকে এই কথা কে বললো? খামাখা কেন ঝগড়া করতে গেছিস ওর সাথে বলতো? এই কথা তোমাকে কে বলেছে মা? জামিল, আজ সকালে। তুই আবার ওকে কিছু বলতে যাসনি, ও তোকে খুব ভয় করে। তোর ছাত্রী জামিলের কাছে খুব দুঃখ করেছে। তুই কেন এত ধমকাধমকি করিস ওর সঙ্গে? এমনি করে কি দেখতেছো মা? দেখতেছি তুই আগের চেয়ে অনেক শুকিয়ে গেছিস বাবা। খাটনিটা দেখবা না, আমি তো এমনিতে পাগল, খাটতাছিও পাগলের মতো। খাট? এই যে তো খাটনের বয়স, অহন যদি খাটস তাহলে ফলটা পাবি পরে। কিরে আমার দিকে ওরম করে তাকায় আছিস কেন? তোমারে দেখতেছি মা। আমার আবার দেহনের কি হইল? জন্মের পর থেকে তোমারে খাটতে দেখতেছি, এত খাইটাও তুমি খাটনিটা শেষ করতে পারলে না মা। পাগল ফুলা আমার। হ্যাঁ মা, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, কলেজে যাচ্ছি। ঠিক আছে, বেশি দেরি করিস না যেন। না না, আমি ক্লাস শেষ হলে চলে আসব। এখনই যাবি? এই তো। তাহলে আমি গোসলটা সেরে নিই, পরে যা। এই দুই মিনিট। রায়ন ভাই, সত্যি কথা বলতে কি, আমি আসলে ইন্ডাস্ট্রিতে যেতে ভয় পাই। তাহলে তো সারা জীবন ব্যবসায়ী থেকে যাবেন, শিল্পপতি আর হতে পারবেন না। তাই তো মনে হচ্ছে। কিন্তু আপনি যে বললেন আপনার সারা জীবনের ইচ্ছে শিল্পপতি হওয়া। হ্যাঁ,
অনেকগুলো ইন্ডাস্ট্রির মালিক, নানা রকম প্রোডাকশন, ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? ছেলে মানুষই হবে কেন? আপনি যে বলছেন তা তো হওয়া সম্ভব। সম্ভব, তবে শেষ পর্যন্ত আমি আগ্রহী হব কি না সেটাই হচ্ছে কথা। দেখুন, আগ্রহ বা উৎসাহ থাকবে কি থাকবে না, হবে কি হবে না, এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। তা ঠিক। রায়ন ভাই, আপনাদের বাসা আমার খুব পছন্দ হয়েছে। গতকালই মনে হচ্ছিল যাই একটু ঘুরে আসি। কি আশ্চর্য, তাহলে এলেন না কেন? আমরা তো সারাদিন বাসাতেই ছিলাম। কি যে বলেন, এভাবে হুট করে চলে যাওয়া যায়? কেন যাবে না, এখন তো আর আমাদের সম্পর্ক সেরকম ফর্মাল নেই, তাই না? যাব, আপনারা তো আসছেন, আপনারা এসে যান, তারপর আমি হুটহাট করে চলে যাব। অদিতি, এখন তুই যেতে পারিস মা। অদিতি,